গতকাল গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকার পর এবার দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে বোমা অস্ত্র উদ্ধারের ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে কুলতলির মধুসূদনপুর এলাকায় পুলিশ হানা দেয়। মঙ্গল লস্কর নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে তারা। কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দলদের সঙ্গে। হিন্দল, ঠিক কি কি উদ্ধার হয়েছে? একেবারে দেখো, এই যে ব্যক্তি মঙ্গল লস্কর, তাকে গতকালই কুলতলি থানার পুলিশ তাকে গ্রেফতার করে এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তার কাছ থেকে একটি দুনলা বন্দুক, একটি একনলা বন্দুক, 7 কাউন্ট কার্তুজ এবং 2টি তাজা বোমা উদ্ধার হয়েছে। প্রসঙ্গত বলে রাখা দরকার যে এই পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে বিভিন্ন জায়গায় কিন্তু আগ্নেয়াস্ত্র, তাজা বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। গতকালই যেটা দেখা গিয়েছিল যে দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্র থানার অন্তর্গত গড়িয়া স্টেশনের নবপল্লীতে সেখানে 3টি তাজা বোমা পাওয়া যায়। সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে পুলিশ এসে তা নিষ্ক্রিয় করে এবং সেখানে বোমাবাজির ঘটনাও ঘটেছে তেমনটাও স্থানীয়রা বলছেন। এবং এই ঘটনার রেশ মিটতে না মিটতেই গতকালই আবার কুলতলি থানা এলাকায় কিন্তু গোপন সূত্রে পুলিশ খবর পায় যে এই মঙ্গল লস্কর, যে স্থানীয় দুষ্কৃতি হিসেবে পরিচিত, তার বাড়িতে কিন্তু সে আগ্নেয়াস্ত্র মজুত করছে তেমনটাই কিন্তু পুলিশের কাছে খবর ছিল। এবং সেই গোপন সূত্রে খবর পাওয়ার পর পুলিশ সেখানে গিয়ে পৌঁছে এবং মঙ্গল লস্করকে পুলিশ যেমন গ্রেপ্তার করেছে এবং তার কাছ থেকে এইসব আগ্নেয়াস্ত্র এবং তাজা বোমা উদ্ধার হয়েছে। পুলিশ যেটা বলছে যে এই মঙ্গল লস্করের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে এবং সে কি কারণে পঞ্চায়েত ভোটের আগে এত সংখ্যক আগ্নেয়াস্ত্র এবং তাজা বোমা মজুত করছে সে বিষয়টাই তদন্ত সাপেক্ষ এবং পঞ্চায়েত ভোটে সে কোনো রকম ভাবে সেই আগ্নেয়াস্ত্র বিক্রির জন্য সেগুলো মজুত করেছিল না, পঞ্চায়েত ভোটে সেগুলো ব্যবহার করার জন্য বা পঞ্চায়েত ভোটে আগে কোনো রকম ভাবে উত্তেজনা তৈরি করার জন্য, বিশৃঙ্খলা তৈরি করার জন্য সেই সব আগ্নেয়াস্ত্র এবং বোমা মজুত করেছিল, সমস্ত বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ বলছে যে তাকে আজকে আদালতে পাঠানো হবে, পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানিয়ে তাকে আদালতে পাঠাবে এবং তাকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ জানার চেষ্টা চালাবে এই মঙ্গল লস্করের সঙ্গে আর কারা কারা রয়েছে, কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হয়েছিল, কোথায় বিক্রির উদ্দেশ্য ছিল নাকি নিজেই ব্যবহার করতে, কিন্তু খতিয়ে দেখার প্রয়োজন এবং সেই কারণে তদন্ত প্রক্রিয়া চলছে তেমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ। অন্যদিকে বেলুড়ে প্লাস্টিকের কাঁচামালের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, ভস্মীভূত হয়ে গেল কারখানার একাংশ। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন। সকাল 7টা নাগাদ বেলু রোডের ওই কারখানায় আগুন লাগে। প্লাস্টিকের কাঁচামাল মজুত থাকায় মুহূর্তেই আগুনের গ্রাসে চলে যায় গোটা কারখানা। আমাদের প্রতিনিধি ভাস্কর ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। ভাস্কর, কখন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এখন কি পরিস্থিতি? দেখুন, এই আগুনটা লেগেছে আর 6:07 নাগাদ বেলুড় থানা অন্তর্গত বেলুড় রোডে একটি প্লাস্টিক কারখানায়, যেখানে মূলত কাঁচামাল মজুদ থাকে, সেই কারখানায় আচমকাই আগুন লাগে। গতকাল কারখানা বন্ধ ছিল, তাই সেখানে লোকজন তেমন ছিল না, কিন্তু তার ফলে যেটা হয় সেটা আগুনে লাগার পরে প্লাস্টিক কারখানা দাও দাও করে আগুন ছড়িয়ে পড়ে। আশেপাশে কারখানার লোকেরা দেখতে পায়, চিৎকার চেঁচামেচি শুরু হয় এবং তারপরে খবর যায় থানায় এবং দমকল থেকে প্রাথমিকভাবে 2টো ইঞ্জিন আছে, কিন্তু আগুনের তীব্রতা এত ছিল যে 2টো ইঞ্জিনে সেটা কন্ট্রোল করা যায়নি। অবশেষে আরো 2টো ইঞ্জিন আছে এবং প্রায় দু ঘন্টার চেষ্টায় আগুনকে কন্ট্রোল করা গেলেও এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে নির্বাপিত হয়েছে এটা বলা যাচ্ছে না। এখন পুলিংয়ের কাজ চলছে, আপাতত আগুন কন্ট্রোলে হলো, আশেপাশের লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের কোনো খবর নেই। দমকল এবং পুলিশ কারণ খতিয়ে দেখার চেষ্টা করছে কি কারণে হয়েছে এবং কারখানা কাগজপত্র দ্বারা খতিয়ে দেখছে সব মিলিয়ে। আর সকালে যে বিভৎস আগুনটা লেগেছিল সেই আগুনের পরিপ্রেক্ষিতে কিন্তু লিলুয়া ইন্ডাস্ট্রিয়াল এলাকায়, যেখানে কারখানা, সে এলাকায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং আগুন তীব্রতা বহু দূর থেকে মধ্যে দেখা যায়। ধোঁয়ায়, কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায় এবং সে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে, ছুটোছুটি শুরু হয়। অবশেষে দমকল, ভাস্কর তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে দাউ দাউ করে জ্বলছে আগুন, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। বেলুড়ে প্লাস্টিকের কাঁচামালের কারখানায় ভয়াবহ আগুন, ভস্মীভূত কারখানার একাংশ। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন রয়েছে। সকাল 7টা নাগাদ বেলুড় রোডের এই কারখানায় আগুন লাগে। প্লাস্টিকের কাঁচামাল মজুত থাকায় মুহূর্তে আগুনের গ্রাসে চলে যায় গোটা দোকান। আশেপাশে একাধিক কারখানা থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর ঘোষের সঙ্গে। ভাস্কর, কিভাবে আগুন লাগলো, কি জানা যাচ্ছে, স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন? দেখো, যেহেতু এটা মূলত ছোট মানে ক্ষুদ্র শিল্পাঞ্চল এলাকা, সেখানে শুধুমাত্র প্লাস্টিক কারখানা না, প্রচুর কারখানা থাকে এবং এই কারখানার পাশাপাশি প্রচুর লোকজন বসবাস করে।
পুলিশ সূত্রে যেটা জানা গেছে যে এই কারখানায় গতকাল কোনো কাজ ছিল না এবং কারখানাটার মধ্যে যেহেতু কাঁচামাল মজুত করা হয় কারখানার কাজও শুরু হয় একটু বেলার সময় থেকে, কিন্তু কি করে আগুনটা লাগলো হঠাৎ কি করে আগুনটা ছড়িয়ে গেল সেটা কিন্তু এখনো খতিয়ে দেখা হচ্ছে। তবে পাশাপাশি যে কারখানার মানুষজন তাদের সঙ্গে কথা বলে জানা গেছে যে কারখানাটিতে প্রথম ধোঁয়া বেরোনো এবং আগুনে হালকা দেখতে পায় এবং তারপরে যেহেতু প্লাস্টিক কারখানা এবং অতিদাহ্য পদার্থ দিয়ে ঠাসা কারখানা মুহূর্তের মধ্যে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে এবং সেই আগুনের ব্যাপকতা এতখানি গিয়েছিল যে পাশাপাশি যে সমস্ত কারখানাগুলো ছিল সেগুলো তো আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থেকে গিয়েছিল। মুহূর্তের মধ্যে আগুন যখন ছড়িয়ে পড়ে তারপরে দমকলের দুটি ইঞ্জিন এসে প্রথমে আগুন নেবার চেষ্টা করে, প্রাথমিকভাবে তাদের আগুনকে নিয়ন্ত্রণ করতে পারলো, আগুনের ব্যাপকতা কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ হয়েছিল না। তারপরে আরো দুটো ইঞ্জিন যায়, দুটো ইঞ্জিন কারখানাগুলো ভেজানোর চেষ্টা করে এবং আপাতত আগুন নিয়ন্ত্রণে এলো সর্বাংশে নিয়ন্ত্রণ হয়েছে না বলা যাচ্ছে না এবং এখনো পর্যন্ত খতিয়ে দেখা হয়েছে আগুনের কারণ, কোনো ক্ষয়ক্ষতি এবং মৃত বা আহতের কোনো সংবাদ নেই। ধন্যবাদ ভাস্কর। চোখ রাখবো পরের খবরে। ওপরতলায় সব ঠিক আছে, রাজনৈতিক সৌজন্যের কথা বলতে গিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী এবং তৃণমূল সাংসদ দেবের মুখে। পঞ্চায়েত ভোটের আগে বিভিন্ন জায়গা থেকে যখন অশান্তির ঘটনা সামনে আসছে তখন সৌজন্যের পক্ষে সওয়াল করেছেন দুজনে। সৌজন্যতাটা কি রাজনীতিতেও থাকতে পারে? এটা থাকা উচিত। এটা দেব বারবার করে বলছে কি সৌজন্যটা আনুন, ভগবান সবারই শরীরটাকে ভালো রাখুক আমি চাই না, কিন্তু কারো যদি সিএম বলো বা পিএম কারো যদি শরীর খারাপ হয় তো সিএম কি যাবে না পিএম কে দেখতে বা পিএম কি আসবে না সিএম কে দেখতে? পঞ্চায়েত ভোটের আগে বিভিন্ন জায়গা থেকে সামনে আসতে শুরু করেছে তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনা। পারদ চড়ছে হুমকি হুঁশিয়ারি চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জেরও। অন্যদিকে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারী সাক্ষাৎ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা, যাকে হাতিয়ার করে ফের তৃণমূল বিজেপি বোঝাপড়ার অভিযোগের স্বরূপ হয়েছে সিপিএম কংগ্রেস। আর ঠিক এই প্রেক্ষাপটে কিছুটা ইঙ্গিতপূর্ণভাবে ওপরতলায় সৌজন্যের কথা শোনা গেল বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী এবং তৃণমূল সাংসদ দেবের মুখে, যারা সম্প্রতি একটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন। উপরে সব ঠিক আছে, সব বন্ধু, সব নিচে যাবো ওরা বোঝে না, ওরাই দুমদারাক্কা করে বেড়াচ্ছে। ওরা মানে কেউ যে কোনো সব পার্টিরই আছে, এক পার্টির তো এক হাতে তো তালি বাজে না, সব হাতেই তালি বাজে। আমাদের জীবনে আমরা কোনো দিন এত বছরের আমাদের সম্বন্ধ কোনো দিন রাজনীতি নিয়ে রা পর্যন্ত আমরা ডিসকাস করি। উই হ্যাভ ডান ফিনিশ রিয়েলিটি শো, ফিল্ম করেছি দুটো, কোনো দিন কোথাও বিকজ উই রেসপেক্ট ইজ আদার পজিশন, দ্যাটস ইট। উপরে উপরে সব ঠিক আছে, মানে সব ঠিক আছে ইন দ্য সেন্স কে সবাই ভালো বন্ধু। 2014 যখন আমার নাম প্রথমবার অ্যানাউন্স করা হয়েছিল ক্যান্ডিডেট হিসেবে, আমি প্রথম আশীর্বাদ নিতে গেছিলাম যে আমাদের সিপিএম ক্যান্ডিডেট ছিল তার বাড়িতে, ওনার বাড়িতে। নিজেকে বড় করতে গেলে অন্যকে ছোট করার দরকার হয় না, আর জিততে গেলে কুকথা বলতে সেটাও কোনো মানে নেই, কারণ দুটো টার্ম আমি জিতেছি কাউকে ছোট না করে। পশ্চিমবঙ্গে ভোটে হিংসা নতুন নয়, 5 বছর আগের পঞ্চায়েত ভোটেও অশান্তি রক্তপাত খুন কিছুই বাদ যায়নি। এবার পঞ্চায়েত ভোট আসার আগে থেকেই অশান্তির পারদ চড়তে শুরু করেছে। এই প্রেক্ষাপটে মিঠুন চক্রবর্তী ও দেবের মুখে ওপরতলায় সৌজন্যের কথা শুনে অনেকে প্রশ্ন তুলছেন, সৌজন্য শুধু ওপরতলায় সীমাবদ্ধ থাকবে কেন? ওপরতলায় সৌজন্য আর নিচুতলায় সংঘাত এমনটা কেন? ওপরতলা থেকেই নিচুতলায় বার্তা দেওয়া হবে না কেন? অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। অন্যদিকে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের বিরুদ্ধে বারবার মিথ্যে মামলায় নাম জড়ানোর অভিযোগ করছেন বিরোধী দলনেতা, আর এবার তা নিয়ে তিনি একটি বই প্রকাশ করলেন। গত বিধানসভা ভোটের পর থেকে তাঁর বিরুদ্ধে 26টি মিথ্যে মামলা হয়েছে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। এ নিয়ে পাল্টা কটাক্ষ করেছে শাসক দল। সৌজন্যের পরে সংঘাত, মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে অভিনব প্রচার শুরু করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রকাশ করলেন তাঁর বিরুদ্ধে হওয়া মামলার তথ্য সম্বলিত এই বই, নাম 1956। আমি এই তিনটে ভাষায় বই তৈরি করেছি, বইটার নাম হচ্ছে 1956। পশ্চিমবঙ্গে স্বাধীনতার পরে এই প্রথম যাকে প্রায় 10টির বেশি জায়গায় রাস্তাতে শয়ে শয়ে পুলিশ দিয়ে আটকানো হয়েছে, আমার বিরুদ্ধে সমস্ত মামলাগুলি করা হয়েছে 5ই মে 2021 থেকে 27শে নভেম্বর পর্যন্ত। এই প্র্যাকটিস পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নজির সৃষ্টি করেছেন। শুভেন্দু অধিকারীর অভিযোগ, 2021-এর 5ই মে-র পর থেকে 27শে নভেম্বর অবধি তার বিরুদ্ধে মোট 26টি মিথ্যা মামলা রুজু করেছে পুলিশ। এই মামলা যেগুলো হয়েছে তার 80% জায়গায় আমি উপস্থিত ছিলাম না, কিন্তু আমাকে এফআইআর নেম করা হয়েছে। তিনি এখানে হেয়ারশিস থানাতেও আমার নামে এফআইআর করেছেন, কোনোটা 5 বছর কোনোটা 7 বছর আগের
হওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনাকে তৈরি করে মামলাগুলো করা হয়েছে। আমি মহামহিম রাষ্ট্রপতি মহোদয়া, উপরাষ্ট্রপতি মহোদয়, প্রধানমন্ত্রী মহোদয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, লোকসভার মাননীয় অধ্যক্ষ মহোদয় এবং সমস্ত রাজ্যের পশ্চিমবঙ্গ ছাড়া মুখ্যমন্ত্রীদের কাছে চিঠি সহ এই পুস্তক কোথাও হিন্দিতে কোথাও ইংরেজিতে পাঠানোর ব্যবস্থা করেছি। কখনো পূর্ব মেদিনীপুরের রাধামণি, কখনো পশ্চিম মেদিনীপুরের নেতাই, কখনো বাঁকুড়ার কোতুলপুরে বিরোধী দলনে তাকে পুলিশি বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ। সেই সমস্ত ঘটনা ছবিও তুলে ধরা হয়েছে বইতে। শুভেন্দু অধিকারীর যে ওই অসম্পূর্ণ সিবিআইটা কোনোভাবে ধামাচাপা দিয়ে যে একটা বিকৃত তথ্য অর্ধসত্য দিয়ে যে বই সংকলন নাকি একটা বার করেছে, মাননীয় মুখ্যমন্ত্রী যে ছবিটাও দিয়েছে, ওই ছবিটা যেদিন তোলা হয়েছিল ছবিটা যেমন ও ইউজ করেছে সেই তারিখে ও কোন দলে ছিল আর কটা পদ ওর ছিল সেটাও কিন্তু ওর মেনশন করে দেওয়া উচিত ছিল। যখন শুভেন্দু অধিকারী নিজে মেদিনীপুরের খুব দর্দণ্ড প্রতাপশালী নেতা ছিলেন, বহু কংগ্রেস কর্মীদের ভাঙিয়ে জোর করে তছনছ করে তৃণমূল করে দিয়েছে, কত গ্রাম পঞ্চায়েতকে যে ভেঙে দিয়েছে তার কোনো তুলনা। এই মুর্শিদাবাদ জেলায়, এই মালদাতে যেখানে কংগ্রেসের এত শক্তিশালী দুর্গ ছিল, সেই দুর্গগুলোকে ভাঙার জন্য যে ধরনের পদ্ধতি সে একদিন গ্রহণ করেছিল, আজকে তাকেই বুঝতে হচ্ছে যে এই পদ্ধতি আমি সেদিন যেতে নিয়েছিলাম সেটা আজকে বুমেরাং হয়ে আমার উপরে এসে বর্তাচ্ছে। শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলছে তার অনেকগুলোই সত্য, যে তিনি যখন এই কাজগুলো করছিলেন তখন তিনি যদি মনে রাখতেন এই কাজগুলো করা অন্যায় ভুল, যার জন্য করছি তিনি যদি আমার সঙ্গে কোনোদিনও বিরোধে চলে যান সেদিন কিন্তু এগুলো আমার উপরে বক্তা। দুর্নীতি সহ বিভিন্ন ইস্যুতে তৃণমূল বিজেপি সংঘাতের পারদ এমনিতেই সপ্তমে, তাতে এবার নতুন মাত্রা যোগ করল বিরোধী দলনেতার অভিযোগ সম্বলিত বই। উজ্জ্বল মুখোপাধ্যায়, রুমা পাল ও কৃষ্ণেন্দু অধিকারী, রিপোর্ট এবিপি আনন্দ। ফের বাড়ল ডিমের দাম। কলকাতার সব বাজারেই প্রতি পিস ডিমের খুচরো দাম 7 টাকা হয়েছে। দেশি মুরগি বা হাঁসের ডিমের দাম আরো বেশি। সামনে উৎসবের মরশুম, এখনই ডিমের দাম কমার সম্ভাবনা নেই। বাজারে ডিমের দাম হু হু করে বাড়ছে। পোলট্রি মুরগির ডিম 7 টাকা পিস এবং দেশি মুরগির ডিম 12 টাকা পিস বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন যে বিগত কিছু দিনে হু হু করে বাড়ছে ডিমের দাম এবং পাইকারিতে দাম বাড়ার ফলে এতটা ডিমের দাম বেড়েছে। ক্রেতারা বলছেন যে এত দাম ডিমে, খুচরো ডিমের দাম এত বেশি এর আগে কখনো হয়নি। পাশাপাশি আগামী কিছুদিনে যে ডিমের দাম কমবে তেমন একটা আশার বাণী শোনাচ্ছেন না ব্যবসায়ীরা। সব মিলিয়ে ডিমের বাজার কিন্তু এই মুহূর্তে বেশ চড়া। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।